আজ রাজ্যে 108টি পুরসভার ভোটের ফল প্রকাশিত হয়েছে, যার মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 103টিতে জয়লাভ করেছে। মাত্র 5টি জায়গায় তৃণমূল বিরোধী শিবিরের পতাকা উড়তে সক্ষম হয়েছে। এদিকে দার্জিলিং এ মাত্র কয়েক মাস আগে তৈরি হয় হাম্রো পার্টি, এককভাবে দার্জিলিং পুরসভা দখল করল হাম্রো পার্টি। পাহাড়ে হাম্রো পার্টির এই অল্প সময়ের সাফল্য অবাক করে দিয়েছে ভোট বিশেষজ্ঞ মহলকে। উল্লেখ্য, 2021 সালের 25 নভেম্বর জন্ম হয় হাম্রো পার্টি। পাহাড়ের রাজনীতিতে নতুন সংযোজন নিয়ে আসে বিখ্যাত গ্লেনারিজ রেস্তোরাঁর কর্তা অজয় এডওয়ার্ডস। পাহাড়িদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই দলের গঠন বলেই জানা যায়। প্রথমবারই দার্জিলিং পুরসভা দখল করার সাফল্যে উৎফুল্ল পাহাড়বাসী, ফলে পাহাড়ে তৈরি হলো নয়া রাজনৈতিক সমীকরণ। এবার দার্জিলিং পুরসভা দখল করলো নয়া দল হাম্রো পার্টি। 32টির মধ্যে 18টি ওয়ার্ডে দখল করেছে হাম্রো পার্টি, যা দার্জিলিং পুরসভার ম্যাজিক ফিগার বলে ধরা হয়। GNLF থেকে বেরিয়ে এসে দল তৈরি করেছিলেন অজয় এডওয়ার্ডস। বিজেপি একটিও আসন পায়নি পাহাড়ের চেনা গেরুয়া শিবির থেকে, এমনকি পাহাড়ের দাগ কাটতে পারেনি তৃণমূল কংগ্রেসও। মাত্র 2টি ওয়ার্ডে জিতেছে ঘাসফুল শিবির। অনিত থাপার দল পেল 8টি আসন। অন্যদিকে বিমল গুরুং এর গোর্খা জনমুক্তি মোর্চা পেল 8টি আসন। সেই পরিস্থিতিতে পাহাড়ের নয়া রাজনৈতিক সমীকরণ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, 2019 সালের লোকসভা ভোট এবং 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি যেভাবে পাহাড়ে ফায়দা তুলেছিল তা ধরে রাখতে পারল না এই পুরো ভোটে। সেক্ষেত্রে আঞ্চলিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বরং নয়া দল উঠে এলো পাহাড়ে। শুধু তাই নয়, পাহাড়ে তৈরি হলো নতুন প্রশ্ন। কিছুদিন আগেই তৃণমূলের হাত ধরে বিমল গুরুং কিংবা নতুন দল বানানো অনিতা থাপাদের অস্তিত্বও কি তবে বিপন্ন হতে চলেছে? আবারও কি পাহাড়ে কোমর বেঁধে নামবে তৃণমূল শিবির? তার সময়ই বলে দেবে। ব্যুরো রিপোর্ট, NBTV।